আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু কুকিং উইথ নাজিফা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন লেগ মশলা ফ্রাই রেসিপি এই রান্নাটা খুব ঝটপট হয়ে যায় আর অনেক বেশি মজাদার তো আসুন দেখে নেওয়া যাক প্রথমে আমি পাঁচ পিস চিকেন লেগ নিয়ে নিয়েছি আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচের মতো জিরা গুঁড়ো আর খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি লেবু রস দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেন লেগ পিসগুলোকে আমি কেটে কেটে নিয়েছি তো আসুন এটাকে তিরিশ মিনিট মেরিনেট হইতে দিই এখন আমি তেল গরম করে নেব প্রায় ওয়ান ফোর্থ কাপ তেল গরম হয়ে এলেই আমি এতে চিকেন লেগ পিসগুলো দিয়ে দিব এই চিকেন লেগ পিসগুলোকে আমরা মিডিয়াম টেম্পারেচারে ভেজে নেব আর অনবরত নেড়ে নিতে হবে যাতে এটা নিচে পোড়া না লেগে যায় তাহলে টেস্টটা খুব খারাপ আসবে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু একটু পানি বের হয়ে এসেছে আমরা এতে এক্সট্রা কোনো পানি অ্যাড করে দিব না এখন ঢেকে অপেক্ষা করবো প্রায় দশ মিনিটের মতো মিনিট পরে ফিরে এসেছি আমি দশ মিনিট একদম লো টেম্পারেচারে এটাকে কুক করে নিয়েছি এখন আমি এতে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব চার পাঁচটি কাঁচা মরিচ কুচে দিয়ে দিচ্ছি একটি মাঝারি টমেটো গোল গোল করে ফালি করে কেটে নেওয়া এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে ধাকনা দিয়ে অপেক্ষা করব। আরো সাত থেকে আট মিনিট দেখতে পাচ্ছেন তেল কিন্তু উপরে উঠে এসেছে আর চিকেন সেদ্ধ হয়ে টমেটো গুলো কিন্তু খুব বেশি গলে যায়নি এখন আমরা চুলা অফ করে দিয়েছি হয়ে গেছে আমাদের ছটপট চিকেন লেগ মশালা ফ্রাই আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন